I am Dr. Shrijit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. Homeo Oshud, SAMBUCUS is Chino Lokono Babahar, Signs, Symptoms and Uses of Homeo-remedy SAMBUCUS in Bangla. Puronam SAMBUCUS Nigra. Sadharan Lokon, Elder. Sadharan Nam, Elder Utso Gulmo Udvid Rajo. রোগ চিকিৎসা থেরাপিউটিক ইউসেজ স্যাম্বুকাস ইন বাংলা শ্বাসযন্ত্র সমস্যা মূত্র সংক্রান্ত সমস্যা ত্বক সমস্যা শিরক পীড়া গলা সংক্রান্ত সমস্যা ইত্যাদি ক্রিয়াক্ষেত্র স্পিয়ার্স অফ অ্যাকশন অফ স্যাম্বুকাস ইন বাংলা স্যাম্বুকাস মূলত শ্বাসঙ্গ মূত্রনালী শ্রেষ্ঠা ঝিল্লির উপর এবং ত্বকের উপর কাজ করে রোগী গরম কাতর না শীতকাতর শীতকাতর ডায়াথেসিস ক্রোফুলাস মায়াজম ঘুমন্তস্বরা ক্রোফুলাস মিনস সেই সমস্ত মানুষ যারা জন্মসূত্রে টিউবারকুলার দোষ নিয়ে জন্মেছে তাদেরকে বলা হয় স্ক্রোফুলাস ধাতুগ্রস্ত স্যাম্বুকাসের মানসিক ও দৈহিক সাধারণ লক্ষণ মেন্টাল ফিজিক্যাল জেনারেল সিমটমস অফ স্যাম্বুকাস ইন বাংলা সর্বদা রেগে থাকে আশঙ্কায় সদা কম্পিত সামান্য কারণে ভীত ভয় পাওয়ার পর দম বন্ধ হয়ে আসে জাগ্রত অবস্থায় সারা দেহে প্রচুর ঘাম কিন্তু শুয়ে চোখ বোজালে বা ঘুমিয়ে পড়লে ঘাম অদৃশ্য এটা ভারী অদ্ভুত সিমটম এই সিমটমটা খুব মনে রাখা দরকার এটাকে ইউএসপি বলা যায় মানে আনকমন স্ট্রেঞ্জ পিকুলিয়ার সিমটম জাগ্রত অবস্থায় সারা দেহে প্রচুর ঘাম কিন্তু চোখ বুজলে বা শুয়ে পড়লে ঘুমিয়ে পড়লেই ঘাম চলে যাচ্ছে এগুলো রিভার্স এই সিমটমগুলো চায়না কোনিয়াম থুজা ক্যাকটাসের উল্টো সিমটমগুলো আছে দেহের বিভিন্ন অঙ্গে বিশেষ করে পা ইনস্টেপ পায়ের পাতার স্ফীতি ইনস্টেপ বলতে বোঝায় পায়ের যে সামনে পায়ের তলায় অর্থাৎ পায়ের পাতার দিকে যে পায়ের আঙুলগুলো আছে ওর ঠিক পরের থেকে আর গোড়ালি অবধি মাঝখানের যে অংশটা মানে যে জায়গাটা আর্চ মতো থাকে সেই জায়গাটা বলা ইনস্টেপ জ্বরের আগে শিশুদের শুকনো নাক প্রদাহ শিশুদের নাক প্রদাহের কারণে শ্বাস নিতে বাধা বুকের দুধ পানে অসুবিধা নাকটা আটকে যাচ্ছে অথচ নাকের কোনো সর্দি নেই শুকনো নাক শুকনো প্রদাহ মাঝরাতের পর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট রোগী হঠাৎ ঘুম ভেঙে বিছানায় উঠে বসে শ্বাস নেওয়ার জন্য খাবি খায় ফ্যাকাশে মুখ নীলচে হয়ে যায় শ্বাস নিতে পারে না শ্বাস নিতে পারে কিন্তু ছাড়তে পারে না এটা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শিশুরা শ্বাস নিতে পারে কিন্তু ছাড়তে পারে না সিমটমটা মেডোরি নামেও আছে সম্মুখে মানসিক দৈহিক সাধারণ লক্ষণ চলছে এখনও জ্বরে জলতেষ্টা নেই রোগী গা থেকে ঢাকা সরাতে চায় না তীব্র মানসিক আবেগ ভীতি আশঙ্কা দুঃখ যৌন অতিচার ইত্যাদি থেকে উদ্ভূত সমস্যা অনেক লক্ষণের সাথে প্রচুর ঘাম ও শ্বাসকষ্ট থাকে যে সমস্ত রোগী আগে শক্ত সমর্থ মোড়াসোটা ছিল কিন্তু হঠাৎ খুব শুকিয়ে গেছে তাদের জন্য স্যাম্বুকাস উপযুক্ত স্যাম্বুকাসের সাধারণ হ্রাস রোগী চলাচলে দেহ ঢাকা রাখলে ঘুম থেকে উঠে বসলে ভালো বোধ করে বৃদ্ধি বিশ্রাম নিলে শুয়ে পড়লে ঠান্ডা পানে ঠান্ডা বাতাসে শরীর তপ্ত হলে মাথা নিচু করলে ফল খেলে রোগীর কষ্ট বাড়ে স্যাম্বুকাসের চোখ লক্ষণ অর্ধ নিমিলিত চোখে ঘুমায় যে ঘুমোচ্ছে লক্ষ্য করুন তার চোখটা কিন্তু আধা বোঝা আধা খোলা চোখে আলো অসহ্য চোখে আলো সহ্য করতে মানে ফটোফোবিয়া থাকে স্যাম্বুকাস নাক লক্ষণ শুকনো নাক প্রদাহ বিশেষত শিশুদের ড্রাই মানে ইনফ্লামেশন অব নোজ বাচ্চাদের স্যাম্বুকাসের মুখ লক্ষণ ঘুমের সময় মুখ অর্ধেক খোলা থাকে লক্ষ্য করুন বাচ্চাটা ঘুমোচ্ছে মুখটা কিন্তু খোলা আর্ধেক খোলা স্যাম্বুকাসের মুখমণ্ডল লক্ষণ মুখ বিবর্ণ নীলচে ফোলা ফোলা কাশির পর অবস্থা আরও খারাপ হয় মুখ তপ্ত বা পা বরফের মতো ঠান্ডা স্যাম্বুকাসের মূত্র লক্ষণ অ্যাকিউট নেফ্রাইটিস এটা ভীষণ খারাপ অসুখ কিডনিটা একটা ভীষণ বাজে অসুখ এখানে স্যাম্বুকাস বিউটিফুলি কাজ করে পিত্তবমি থাকে পিত্তবমি থাকবে উদরই থাকবে পেটে জল জমে খাওয়ার পর পাকস্থলিতে কষ্ট শরীরের তাপ বোধ সব প্রচুর মূত্রত্যাগ মাঝে মাঝে অল্প মূত্রও বারবার হয় কখনো প্রচুর মূত্রত্যাগ হচ্ছে কখনো অল্প অল্প মূত্র বারবার হচ্ছে স্যাম্বুকাসের পুরুষ জননাঙ্গ লক্ষণ আঘাতের পর হাইড্রোশিল দেখুন হাইড্রোশিল হয়েছে অর্থাৎ যে অন্ডকোষ আছে তার থলির পাশে যে শ্যাক আছে সেই শ্যাকের মধ্যে জল জমে এটাকে একটা কভারিং আছে এখানে জল জমে এটাকে বলে হাইড্রোশিল সেটা আঘাতের পর যদি হয় তাহলে স্যাম্বুকাস খুব কাজ করবে স্যাম্বুকাসের নারী লক্ষণ লক্ষণ বাচ্চা হওয়ার পর মায়ের দুর্বলকারক ঘাম বাচ্চা হওয়ার পর স্যাম্বুকাসের নাক লক্ষণ শুষ্ক প্রদাহ সহ শিশুদের নাক টানা তারা নাক টানতে থাকে এদিকে না কিন্তু কোনো সর্দি নেই ড্রাই নোজ স্যাম্বুকাসের শ্বাসাঙ্গ লক্ষণ ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দম বন্ধ হয়ে আসা বা কণ্ঠ রোধ করা কাশি মারাত্মক ঘর্মাক্ত দেহে মাঝরাতে ঘুম থেকে ওঠা
ভয় পেলে কষ্ট আরও বাড়ে, শ্বাস নিতে পারে ভালোভাবে কিন্তু ছাড়তে খুব কষ্ট, শ্বাসচ্ছিদ্রের আক্ষেপের কারণে শ্বাসকাজের সময় বাঁশির মতো শব্দ, তীক্ষ্ণ কণ্ঠস্বর, ক্রুপ কাশি, জ্বরের আগে কাশির দমকের পর দমক, সামগ্রিক প্রত্যঙ্গ লক্ষণ বরফের মতো ঠান্ডা পা, নীলচে হাত, পা ও পায়ের পাতার স্রোত, সামগ্রিক জ্বর লক্ষণ ঘুমের মধ্যে শুকনো জ্বালাকর তাপ, ঘুম থেকে ওঠার পর প্রচুর ঘাম, কাশির সাথে ঘাম, দুর্বল কারক ঘাম, রাতে কষ্টের বৃদ্ধি, গা থেকে ঢাকা খুলতে ভয় পায়, হিট স্টেজে বা সোয়েট স্টেজে তৃষ্ণাহীন, এগুলো জ্বরের কতগুলো স্টেজ আছে যাবেন জ্বরের, একটা প্রোডোমাল স্টেজ থাকে অর্থাৎ যখন জ্বর পূর্ববর্তী অবস্থা, তারপর শুরু হয় তার চিল স্টেজ, ঠান্ডা লাগে, শীত করে কাঁপ, বডি কাঁপে, তারপর আসে হিট স্টেজ, রাস্তে আছে সোয়েট স্টেজ, হিট মানে তাপ, সোয়েট মানে ঘাম, তো এই স্টেজগুলো আমি বাংলা করতে পারি বলে একেবারে হিট স্টেজ সোয়েট স্টেজ বসিয়ে দিয়েছি, হিট মানে যখন তাপ আসছে, সোয়েট যখন ঘাম আসছে, সেসব সময় এই জ্বরের কোনো টেস্টটা থাকে না, এটা জ্বরের খুব ইম্পর্ট্যান্ট সিমটম, এগুলি হোক জ্বর জ্বরের লক্ষণগুলো এভাবে মনে রাখতে হয় কোন স্টেজে কী আছে, কাশির পর জ্বর আসে সঙ্গে প্রত্যঙ্গ বিশেষত পায়ের স্রোত দেখা যায়, সম্পর্কিত ওষুধ হলো বেলাটোনা ও ব্রোমিয়াম। বাদাম খোলকের স্যাম্বুকাস, কথার অর্থ হলো মানে স্যাম্বুকাসের নাটসিল, মানে কম কথার মধ্যে স্যাম্বুকাস চিনে রাখতে চাইলে আপনাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সিমটম মনে রাখতে হবে, এবং স্যাম্বুকাস প্রেসক্রিপশনের সময় এর একটা না একটা আপনার কাছে এসে পড়বেই। জাগ্রত অবস্থা সারা দেহে প্রচুর ঘাম, কিন্তু ঘুমিয়ে পড়লে চোখ বন্ধ করলে ঘাম অদৃশ্য, ইউএসপি আনকমন স্ট্রেঞ্জ পিকিউলিয়ার সিমটম। দেহের বিভিন্ন অঙ্গের সংযুক্ত স্ফীতি বিশেষত পা, ইনস্টেপ ও পায়ের পাতার, শিশুদের কোলের শিশুদের শুষ্ক নাক প্রদাহ, নাক শুকনো তো মায়ের বুকের দুধ খাওয়ার সময় নাক পুরো বন্ধ হয়ে শ্বাস নিতে পারে না, দম বন্ধ হয়ে উড়ে কেঁপে উঠে ছেড়ে দেয়, বুক ছেড়ে দেয়, মায়ের ছেড়ে মুখ বেরিয়ে করে আনে, তখন দম নিতে পারছে না, শিশু শ্বাস নিতে পারে কিন্তু শহরে ছাড়তে পারে না, জ্বরের সময় তৃষ্ণা নেই, একেবারেই জেনারেলাইজ করে দিয়েছে, জ্বরের সময় তৃষ্ণা নেই, ওখানে ছিল সোয়েট স্টেজ হিট স্টেজে, এখানে একেবারেই বলিত জ্বরের সময় তৃষ্ণা নেই, অর্থাৎ প্রথম দুটো যে স্টেজ ছিল প্রোডোমাল স্টেজ চিল স্টেজ সেখানে কী বলেনি, তবু এখানে বলে দিল জ্বরের সময় তৃষ্ণা নেই, গা থেকে ঢাকা সরতে যায় না, অর্থাৎ খুব শীতার্ত পেশেন্ট। এই সঙ্গে আমাদের ভিডিও শেষ হলো, আপনার দেখার জন্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যাম্বুকাস ছোটো ওষুধ হলেও বিশেষ জায়গায় ভয়ঙ্কর সুন্দরভাবে কাজ করে, বিশাল ওষুধ নয়, আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি উত্তর দিয়ে দেবো।